আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকটি ফরগেট করবেন তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে ওটি যদি আপনার ফোনে লগ ইন না থাকে তাও কোনো সমস্যা নেই শুধু আপনার ফেসবুকের নাম্বারটি মনে রাখলেই বা ইমেইলটি মনে রাখলেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজেই ফরগেট করতে পারবেন তো আজকের ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে আপনার চলে আসতে হবে ফেসবুকে তো সিম্পলি আপনি যখন ফেসবুকে চলে আসবেন তো আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারেন রয়েছে ফরগ্রেড পাসওয়ার্ড সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এরকম লোডিং করতে পারে এরপর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে একটু খেয়াল করলেই দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে মোবাইল নাম্বার সিম্পলি আপনার যদি অ্যাকাউন্টটা মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে তাহলে আপনার এখানে নাম্বারটা দিয়ে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট ইমেল দিয়ে খোলা থাকে তাহলে ইমেলে ক্লিক করলে আপনি এখানে ইমেল দেওয়ার অপশন পাবেন সিম্পলি আপনি এখানে ইমেলটা দিয়ে নেবেন এরপর আপনি এখানে নাম্বারটা দেওয়ার শেষ হয়ে গেলে सिंपली এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ তো সিম্পলি কন্টিনিউ ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার দিয়ে সার্চ করার পর কিন্তু আমাদের এখানে আইডি চলে আসছে সিম্পলি এখান থেকে আমাদের আইডিটা সিলেক্ট করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আইডিটা সিলেক্ট করার পর আমাদের কিন্তু দুইটা অপশন রয়েছে একটা ফোন নাম্বার আর একটা রয়েছে ইমেল অ্যাড্রেস তো আমাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু কোডটা জলদি চলে আসে এই জন্য আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম আপনার যদি শুধু ফোন নাম্বার থাকে কোনো সমস্যা নেই আপনি শুধু ফোন নাম্বারটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কন্টিনিউ সিম্পলি আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কোডটা চলে আসছে সিম্পলি আমরা কোডটা বসিয়ে নিলাম আপনার এখানে কোডটা বসিয়ে নেবেন আপনার যদি কোড না আসে কিছুক্ষণ অপেক্ষা করবেন আর যদি এরপরেও কোড না আসে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে সেন্ড কোড এই সিম্পলি আপনি এখানেই ক্লিক করে দেবেন তো কোডটা বসিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন তো পাসওয়ার্ডের অপশনে আপনি একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা কেউ আন্দাজ করতে পারবেন তো পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি সংখ্যা দিবেন লেটার দিবেন এছাড়া অ্যাট দ্য রেট হ্যাশ বা আরও কিছু দিয়ে নেবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ সিম্পলি আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর আপনার এখানে কিছু লোড নিতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমাদের আইডিটা লগ ইন হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে দিবেন তো ফিরবো শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ